হ্যালো ব্রেন সবাইকে স্বাগত হচ্ছে পাউল আজকে আমরা জোসেফাইট ম্যাথমেনিয়া দু একটি প্রবলেম সমাধান করবো তো এর আগে আপনার চাইলে বাকি যে ভিডিওগুলো করেছি জোসেফাইট ম্যাথমেনিয়া সেগুলো দেখে আসতে পারেন প্রত্যেকটা প্রবলেমই চমৎকার ছিল এবং সমাধানগুলো ছিল খুবই সহজ যদি টেকনিকগুলো জানা যায় আর টেকনিকগুলো না জানলে আসলে একই প্রবলেম নিয়ে কিন্তু অনেকের অনেক সময় কেটেছে যেমন এই প্রবলেমটি খুবই সহজ একটি সমস্যা কিন্তু যারা ট্রিকটা ধরতে পারিনি তাদের একটু সময় লেগেছে বাট এটা কিন্তু প্রাইমারি ক্যাটাগরি বাচ্চারাও চাইলে সলভ করতে পারবে তো শুধু আমরা প্রশ্নটি দেখি একটি সমান্তর ধারার প্রথম পাঁচটি পদের যোগফল সিক্সটি এবং শেষ তিনটি পদের যোগফল একান্ন হলে প্রথম তিনটি পদের যোগফল কত তো এই প্রবলেমটার মিনিং যেটা সেটা হচ্ছে আমরা পাঁচটা সংখ্যা ধরে নেই ধরে নিলাম আমি যে এই প্রবলেমটা সমস্যা সমাধান করার জন্য যাদের ধারা সম্পর্কে ধারণা আছে অর্থাৎ সিরিজ সম্পর্কে ধারণা আছে তারা লিখতে পারবে ধরে নিলাম যে বেশিরভাগই হচ্ছে সিরিজ সম্পর্কে ধারণা নেই সেক্ষেত্রে আমরা পাঁচটা সংখ্যানে ধরে নেই এক্স ওয়ান আরেকটাকে ধরি এক্স টু একটা সংখ্যা ধরবো এক্স থ্রি আরেকটা হচ্ছে এক্স ফোর এবং আরেকটাকে ধরে নেই এক্স ফাইভ সো এই সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে সিক্সটি সো আমরা চাইলে লিখতে পারি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ এটা ইজিক টু লিখতে পারি সিক্সটি সো প্রশ্ন মতো এটা দেওয়া আছে এর মধ্যে এই যে শেষের তিনটার যোগফল আমি এটাকে একটু কপি করে রাখি এই তিনটার যোগফল দেওয়া আছে হচ্ছে ফিফটি সো এটা যদি ফিফটি হয় আমরা তাহলে এই প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা সাপারেট করি তাহলে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে যাই সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স ওয়ান প্লাস এক্স টু আমি একটু কপি করে ফেলি এক্স ওয়ান প্লাস এক্স টু এটা থেকে করলে সো এক্স এক্স টু ক্যান্সেল এক্স ফোর ক্যান্সেল এবং এক্স ফাইভ এক্স ফাইভ ক্যান্সেল আমরা এটা ইকুয়াল টু পাবো নাইন সো আমার কিন্তু অনেকটুকু কাজ এখন আমার শুধুমাত্র এক্স থ্রি এর মান জানা দরকার তাহলে কিন্তু আমি প্রথম তিনটি পদের যোগফল পেয়ে যাব আচ্ছা তো এখন ধারার কনসেপ্ট ছাড়াই আমি একটা ট্রিক শিখে দিই যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন যে যদি একটা সমান্তর ধারার বিজুর সংখ্যক পদ থাকে যেমন পাঁচটা পদ থাকে বা তিনটা পদ থাকে সেই ক্ষেত্রে এই পদের যোগফল হবে মাঝখানের সংখ্যাটার ততগুণ অর্থাৎ তিনটা পদ যদি থাকে তাহলে এদের যোগফল হবে মাঝখানের একটি তিন গুণ যেমন আমি একটা উদাহরণ দেখাতে চাই চার পাঁচ এবং ছয় এগুলো যদি যোগ করা হয় যোগফল আসবে পনেরো আমরা কিন্তু গুণ করা ছাড়াই বের করতে পারছি যে পনেরো হবে কিভাবে পনেরো হবে কারণ চার ছয় দশ দশ পাঁচ পনেরো আর আমরা চাইলে সহজে বলতে পারি পাঁচকে তিন গুণ করলে পনেরো হয় একই রকম ভাবে যদি আমি পাঁচটি সংখ্যার ক্ষেত্রে দেখি 4 5 ছয় 7 এবং 8 সো আপনারা কষ্ট করে যোগ করা ছাড়া এটা বলতে পারবেন যে এটা এর 5 গুণ অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এখানে 4 হচ্ছে পাঁচে থেকে 1 কম ছয় হচ্ছে পাঁচে থেকে এক বেশি তার মানে যেটা এক বেশি ওই 6 একে যে একটা বেশি আছে সেটা আমি দিয়ে দিলাম কে তাহলে তিনটায় হয়ে যায় 5 পাঁচ 5 সো পনেরো একই রকমভাবে আমরা চাইলে অন্য তিনটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা অথবা সাতটা সংখ্যা নিয়ে দেখতে পারি সো এটা সবসময় যেমন আমি যদি থেকে শুরু করি সাত আট নয় সো আমি এখানে সাতটা সংখ্যা নিয়েছি এর মধ্যে মাঝের সংখ্যাটা হচ্ছে ছয় সো এদের যোগফল হবে অবশ্যই ফর্টি টু যোগফল হবে বিয়াল্লিশ স্পর্শীয় সো এটা যদি আমরা জানি তাহলে এই ট্রিকটা এখানে অ্যাপ্লাই করব যোগফল যেহেতু সিক্সটি দিয়ে আছে তার মানে মাঝখানের পথ কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আমি যদি ডিভাইড করি সো সিক্সটিকে ফাইভ দিয়ে ডিভাইড করলে আমি পাবো টুয়েলভ অর্থাৎ এক্স থ্রি এর ভ্যালুটা হচ্ছে টুয়েলভ সো এখন কিন্তু আমার খুবই সহজে সমস্যার সমাধান হয়ে গেল সো প্রথম দুইটা যোগফল হচ্ছে নয় এর সাথে যোগ করা লাগবে আমার এখন টুয়েলভ সো আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি টোয়েন্টি ওয়ান সো এই সমস্যার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি যে ধারার কনসেপ্ট ব্যবহার করা ছাড়াই কিন্তু আমরা কিছু ট্রিকের মাধ্যমে খুব সহজেই এটি অ্যান্সার বের করতে পারছি এবং এই সমস্যা রিলেটেড আরও যদি আপনারা বেশ কিছু সমস্যা সমাধান করতে চান তাহলে যে বইটি পড়তে পারেন সেটি হচ্ছে কম্বিনেটরিক্স বুঝতে হলে এবং বইটি আপনারা পাবেন হচ্ছে রকমারিতে পাবেন টেলিগ্রাম ডট কমে পাবেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজে লার্ন উইথ পাফেল নামে যে পেজটি আছে সেখানে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ